Assalamualaikum. Triple experiment apna the shagotom. Aajke amra alochona korbo 8120 er parallel unit niye. Thik ache? Parallel unit. To er modhe ektu kaj ache. First holo ekta parallel unit ekta position ache. Position ta onujayi amader machine ta neutral position e thakbe ebong trim korbe. Thik ache? আমরা যদি পজিশন যদি না রাখি তাহলে ঠিকমতো ট্রিমিং করে না তো আমরা আজকে আপনাদেরকে সেই ট্রিমিং পজিশনটা কিভাবে করে সেটি দেখাবো এটা আসলে কিভাবে করে এখন আমাদের মেশিন কিন্তু অন করা তো এখন সব ঠিক আছে তো আমি এটাকে নষ্ট করব দেখেন মেশিন নিয়ে নিয়ে চলে আমি কোনো চাপ দিই নাই কিন্তু মেহিন থামতেছে না আবার যদি আমি চাপ দিয়ে ধরি ঠিক আছে মেহিন চলে গেছে এটা কিভাবে সমাধান করবো এটা সমাধান করার দুইটা টেকনিক আছে এক নম্বর টেকনিক হলো এই যে আমার একটা সেন্সর আছে ম্যাগনেটিক সেন্সর এটার মাধ্যমে এটা যদি আমি একটু নাড়াচাড়া করে দিই তবে আর সহজ সিস্টেম হইল এই যে দুটো নাট যে জায়গায় আমার থামবে ওই জায়গায় টাইট এই জায়গা থামতেছে এটাই টাইট জায়গা থামতেছে এইটাই টাইট এখন কিন্তু আমার প্যাডেল নিউট্রাল মেশিন নিউট্রাল এখন যদি আমি চালাই তাহলে টাইমিং হবে কারণটা কি আসলে কারণটা হইলো সহজে দেখেন এই যে দেখছেন এই একটা ম্যাগনেট আছে আর এই জায়গায় একটা আইসি আছে যখনই এই ম্যাগনেটটা মুভ করে তখনই আইসি একটা ডিটেকশন অনুযায়ী আইসিটা সাড়া দেয় ওই অনুযায়ী সিগন্যালটা এই কেবলের থ্রুতে কন্ট্রোল বক্সে দেয় কন্ট্রোল বক্স ওই অনুযায়ী মেশিনের মোটরটা চালায় বা ড্রাইভ করে দেখছেন আমার প্যাডেল কিন্তু মুভ করা লাগবে আমি সেন্সর মুভ করেই কাজ করতে পারতেছি কারণ আমি যে প্যাডেল চালাই এটা জাস্ট অলরেডি এই ম্যাগনেটের সেন্সরটাই খালি চলে তো আশা করি আপনারা যদি বুঝতে পারতেছেন তাহলে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন থ্যাংক ইউ যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা জানি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ